কেন্দ্র বাহিনী সমস্ত বুথে মোতায়েন না হলে পরে আমরা ভোট নিতে যাব না, দরকার হলে ডিসি থেকে ইয়ে করা হবে, অবস্থান করা হবে এবং ডিসি থেকে কোনো ভোটকর্মী বুথে ভোট নিতে যাবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের 156তম দিনের আমাদের যে অবস্থান মঞ্চ, সেখান থেকে আমরা আজকে প্রেস কনফারেন্স শুরু করছি। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে এরিয়া ডমিনেশনের কথা বলা হয়েছে। তারপরেও দেখলাম যে বিষয়টাকে ঝুলিয়ে রেখে দেখে মধ্যে যাওয়া সম্ভব নয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আগামী 4 তারিখ বেলা 1টার সময় থেকে নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরা অবস্থান শুরু করছি। কেন্দ্রীয় বাহিনী সমস্ত বুথে মোতায়েন না হলে পরে আমরা ভোট নিতে যাব না, দরকার হলে ডিসি থেকে ইয়ে করা হবে, অবস্থান করা হবে এবং ডিসি থেকে কোনো ভোটকর্মী বুথে ভোট নিতে যাবেন না। কারণ এটা মনে হচ্ছে ভোটকর্মী আমরা যারা আছি তাদের সুরক্ষার সাথে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সুরক্ষাকে নির্বাচন কমিশন চলতে চাইছেন, এই জিনিসটা কোনো মতে আমরা বরদাস্ত করতে পারবো না বলেই এই কর্মসূচির কথা ঘোষণা করা হচ্ছে। এবং এরই সাথে আমরা রাজ্যপাল মহাশয়ের কাছেও ওনার সাক্ষাৎ প্রার্থনা করেছি যে আমাদের বিষয়টা ওনাকে জানানোর জন্য। এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা করছি যে এই নির্বাচন কমিশন এবং তার যে কার্যকলাপ তাতে যে ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি দেখছি তাতে ভোটকর্মীদের সুরক্ষার স্বার্থে এবং তাদের সাহায্যার্থে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক খুলব, এই শহীদ মিনার থেকে সেটা অপারেট করবে। কোনো বুথের মধ্যে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে রাজ্যের সমস্ত ভোটকর্মীরা তৎক্ষণাৎ আমাদের হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করবেন এবং আমরা যেমন মিডিয়াকে জানাবো সেটা ঠিক সেরকমভাবে রাজ্যপালের কাছে, কেন্দ্রীয় হোম মিনিস্ট্রিতে এবং রাজ্য নির্বাচন কমিশন সহ সেই জায়গাকার দায়িত্বে থাকা পিআরও এবং ডিস্ট্রিক্ট ডিইওকে আমরা তৎক্ষণাৎ জানাবো এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদের সকলকে আমরা অবহিত করব। কিন্তু কোনো অবস্থাতেই সরকারি কর্মচারী যারা ভোটের ডিউটি নিতে যাবেন বুথের মধ্যে প্রায় অসুরক্ষিত অবস্থায় তাদের সুরক্ষা এবং অসুবিধাগুলোকে আমরা উপেক্ষা করছি না, তাদের সাহায্যার্থে সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি। এর সাথে আমরা জানাতে চাই যে যদি এর মাঝখানে নির্বাচন কমিশন আমাদের সাথে বসে কোনো রকমের আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে তাহলে ভালো, না হলে হয়তো আরও কঠোর পদক্ষেপের দিকে আমরা যাব। এবং তার সাথে যদি প্রয়োজন পড়ে আগামী সোমবার হয়তো আমরা আদালতে দ্বারস্থও হতে পারি, কারণ আমরা আমাদের নিরাপত্তার কথা, উদ্বেগের কথা জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলাম, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্য পেশ করেছি, সকলেই আমাদের বক্তব্যকে মান্যতা দিয়েছেন। ভোটকর্মীদের সুরক্ষার জন্য বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন, সেটা যদি পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী হাতে না থাকে তাহলে আমরা পার্টিকুলারলি দাবি করছি যে দফা ভাগ করা হোক, একাধিক দফায় ভোট হোক, যত দফা যতটা কেন্দ্রীয় বাহিনী আছে সেই দিয়ে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যতগুলো দফাতে ভোট করা সম্ভব ততগুলো দফায় দাবি করছি। এবং তার সাথে যেভাবে গণহারে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশনার, আমরা এই মঞ্চ থেকে তার পদত্যাগেরও দাবি করছি। যেখানে অস্থায়ী কর্মচারীদেরকে ডিউটি দিতে বারণ করা হয়েছিল, সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি দিতে বারণ করা হয়েছিল, সেখানে সিভিক ভলেন্টিয়ারদের খাঁকি পোশাক পরিয়ে WBCV লিখে বুথে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, অস্থায়ী কর্মচারীদেরকে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে। আমাদের অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে রাজ্য সরকার যদি নির্বাচন কমিশনের কাছে তাদেরকে স্থায়ী কর্মীর মতো ডিউটি করতে পাঠায় তাহলে তাদের মধ্যে যারা যোগ্য আছেন তাদেরকে স্থায়ীকরণ করার পরেই তাদেরকে ডিউটিতে পাঠানো হোক এবং আমাদের যারা স্থায়ী কর্মচারী আছি তাদের মতোই তাদের বেতন কাঠামো প্রদান থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করে এই ব্যবস্থা করা হোক। এই বিষয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সুতরাং এই বক্তব্য আমরা পেশ করলাম। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। কোনটা আগামী 3 তারিখ এই রাজ্যের সমস্ত ভোটকর্মী তারা গণহারে
সেন্ট্রাল হোম মিনিস্টার, রাজ্যপাল, আমাদের রাজ্য ইলেকশন কমিশন কে মেল করবেন এবং তার সাথে দরকার হলে আমাদের পরিবার পরিজন যারা আছেন তারাও মেল করবেন। যে আমাদের সুরক্ষার ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা বুথে ডিউটি করতে যেতে পারবো না, কারণ এবারে এমনিতেই যা পরিস্থিতি তাতে আরো ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। 2018 সালে নমিনেশন ফাইলের আগে পর্যন্ত একজন প্রাণ হারিয়েছিলেন, এবারে সেই সংখ্যাটা 12 জনে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং ভোটের দিন অবস্থা কি হতে চলেছে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে এবং তার আঁচটা সব থেকে বেশি উপরে আমাদের কাছে এসে পড়ে। সুতরাং আমরা নিজেদেরকে ওই জায়গাতে ফেলতে চাই না। চলবে, ওটা লাগাতার চলবে। যদি কমিশন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে লাগাতার চলবে। থাকবে আমাদের প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা নাম্বার থাকবে, সেই জেলাতে যারা ডিউটি করতে যাচ্ছেন তাদের কোন রকমের অসুবিধা হলে পরে সেই হেল্প ডেস্ককে যোগাযোগ করবেন, তারা এখানেই থাকবেন, সেই যোগাযোগ নথিভুক্ত হবে এবং তৎক্ষণাৎ আমরা রাজ্যপালকে যেমন জানাবো, কেন্দ্রীয় হোম মিনিস্ট্রিকে জানানো হবে, ইলেকশন কমিশনে জানানো হবে, যে জেলার ঘটনা সেই জেলার ডিইও অর্থাৎ ডিএমকে জানানো হবে এবং সেই বুথের দায়িত্বপ্রাপ্ত পিআরও মানে পঞ্চায়েত রিটার্নিং অফিসার তাদেরকে অবহিত করা হবে এবং তার সাথে মিডিয়া এবং কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশকেও জানানো হবে। আর আমরা আরেকটা জিনিস দাবি করছি, সেটা হলো গতবার গণনা কেন্দ্রে আমাদের কর্মচারীদের উপরে কানে বন্দুক ঠেকানো থেকে শুরু করে ভিডিওকে মারধর সমস্ত কিছুই হয়েছে, তাই আমরা এবারে দাবি করছি যে আমরা এটা নিয়ে কেসও করেছিলাম, রায়ের মধ্যে সেটা আছেও যে সমস্ত ইলেকশন প্রসেসটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে, গণনা কেন্দ্রের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং গণনার সময়টাতে ওয়েবকাস্টিং করতে হবে এবং সেই ওয়েবকাস্টিংয়ের লিঙ্ক যেন মিডিয়ার কাছে থাকে সেই ব্যবস্থা করতে হবে।